ছোট একটি পিসিবি, অল্প কিছু কম্পোনেন্ট, সাথে দশটি ছোট এলইডি, এই নিয়েই আমাদের আজকের ইলেকট্রনিক্স প্রজেক্ট। তৈরি করবো একটি এলইডি চেজার লাইটিং মডিউল। প্রতি মাসে আমি মজার কিংবা কাজের ইলেকট্রনিক্স অথবা সার্কিট নিয়ে কথা বলি, চেষ্টা করি রেডিমেড ইলেকট্রনিক্স মডিউলের কাজ দেখাতে কিংবা হাতে অ্যাসেম্বল করে নতুন মডিউল বানিয়ে দেখাতে। এটা আমি কন্টিনিউ করব যেন ইলেকট্রনিক্সের কাজগুলো আপনার কাছে সহজ মনে হয়। আজকের মজার একটি চেজার লাইটিং মডিউল বানাতে এই পিসিবি ব্যবহার করব। খুবই সহজেই প্রজেক্টের পুরো ভিডিওতে দেখতে পাবেন কিভাবে পিসিবি অ্যাসেম্বল করেছি এবং শিখতে পারবেন এসএমডি অর্থাৎ সারফেস মাউন্টেড ডিভাইসের অ্যাসেম্বলি প্রসেস। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB, যাদের কাছে মাল্টিকালার মাল্টিলেয়ার পিসিবি সহ আছে এসএমটি অ্যাসেম্বলি সার্ভিস। রিসার্চ, ডেভেলপমেন্ট কিংবা প্রোডাকশনের কাজে বেশি মডিউল দরকার হলে JLCPCB-র এসএমটি অ্যাসেম্বলি সার্ভিস দারুণ একটি অপশন। আপনার নিজস্ব সার্কিট ডিজাইনে পার্টস সহ কমপ্লিট মডিউল পেতে পারেন, এজন্য ভিজিট করুন JLCPCB.com। এখানে প্রথমে আপলোড করুন পিসিবি ডিজাইনের গার্বার ফাইল, কমপ্লিট হলে আপলোড করুন ইলেকট্রিক্যাল বুম ফাইল, সব শেষে সিপিএল ফাইল আপলোড করলেই কাজ শেষ। সকল আপলোড কমপ্লিট হলেই দেখতে পাবেন পার্টস লিস্ট সাথে প্রাইসিং। সব কিছু দেখে অর্ডারটি সম্পন্ন করুন, ফুল মডিউল হাতে পেয়ে যাবেন খুবই কম সময়ে। খুবই সহজ একটি ইলেকট্রনিক্স প্রজেক্ট থাকছে আজকের ভিডিওতে। দেখুন কত সহজ একটি ডায়াগ্রামে তৈরি করব স্পিড কন্ট্রোল সহ রানিং এলইডি কিংবা চেজার লাইটিং মডিউল। চলুন প্রথমে সার্কিটের সাথে পরিচিত হই। ছোট এই সার্কিটে এলইডি লাইটিং কিংবা লাইটিং কন্ট্রোলে থাকছে খুবই সামান্য কম্পোনেন্ট। এলইডি কন্ট্রোলার হিসেবে এখানে বসবে একটি CD4017 আইসি, CD4017 একটি সিমুস ডিকেট কাউন্টার আইসি, 10টি আউটপুটে এটা ব্যবহার করা যায় লো রেঞ্জ কাউন্টিং অ্যাপ্লিকেশনে। এই আইসিটি আমরা ব্যবহার করব, এটার ফুট মেজারমেন্ট অনুযায়ী ডিজাইন হয়েছে আমার হাতে থাকা পিসিবিটি। 4017 আইসির সাথে টাইম কন্ট্রোলে আরেকটি আইসি লাগবে, এখানে ব্যবহার করব একটি NE555 টাইমার আইসি। বিভিন্ন মডিউলে টাইম কন্ট্রোলে কমনলি ইউজ হয় এই আইসি, ব্যবহার করা হয় টাইম সংশ্লিষ্ট প্রচুর ডিভাইস তৈরিতে। এরপর এক সিরিয়ালে 10টি লাইট এমিটিং ডায়োড লাগবে, সংক্ষেপে যেগুলোকে আমরা এলইডি বলে থাকি। 2.5 ভোল্টের 3mm এলইডি আমরা ব্যবহার করব, এখানে চাইলে 5mm এলইডি ব্যবহার করাও সম্ভব, সেক্ষেত্রে পিসিবি ডিজাইন হতে হবে একটু বড় সাইজে। প্রতিটি এলইডির সেফটিতে 1K মানের 10টি রেজিস্টর লাগবে, ছোট্ট সার্কিট হিসেবে ব্যবহার করতে হবে এরকম অ্যাসেম্বলি রেজিস্টর। এরকম 102 নম্বর অ্যাসেম্বলি রেজিস্টর 1K মানের হয়, এখানে সব মিলে আছে 10টি রেজিস্টর। এরপর একটি 2K রেজিস্টর লাগবে এই পজিশনে, এখানে ব্যবহার করবো একটি 222 নম্বরের অ্যাসেম্বলি রেজিস্টর। 222 রেজিস্টর 2.2K মানের হয়, রেজিস্টর ভ্যালু সামান্য বেশি হলেও এটাই ব্যবহার করব, তাতে অসুবিধা নেই। এরপর পাশেই একটি 10K অ্যাসেম্বলি রেজিস্টর লাগবে, অ্যাসেম্বলি কম্পোনেন্ট হিসেবে যার নম্বর হবে 103 রেজিস্টর। এরপর বাকি রইল ছোট্ট দুটি ক্যাপাসিটর। CD4017 আইসির দুই পাশে থাকবে একটি করে 1 মাইক্রোফ্যারাড এসএমডি ক্যাপাসিটর। এ জাতীয় এসএমডি ক্যাপাসিটরের সাধারণত গায়ে কোনো লেখা থাকে না, বুঝে নিতে হবে অর্ডার অনুযায়ী কিংবা মান বের করে। এলইডি লাইটিং স্পিড কন্ট্রোলে একটি ট্রিমার টাইপ পটেন্সিওমিটার থাকবে এখানটায়, ব্যবহার করব 503 নম্বর ট্রিম পট, যার রেজিস্ট্যান্স ভ্যালু 50K। সব শেষে থাকছে পাওয়ার ইনপুট কানেক্টর, পাওয়ার ইনপুটে এ জাতীয় কানেক্টর কিংবা সরাসরি অ্যাড করা যাবে DC পাওয়ার সোর্স। ওয়াইড রেঞ্জ ভোল্টেজ সাপোর্টেড মডিউল এটা, মাত্র 2.5 ভোল্ট থেকে চলবে 12 ভোল্টের DC ইনপুটে। পিসিবি এবং কম্পোনেন্ট পরিচিতি এটুকুই ছিল, চলুন এবার যাব অ্যাসেম্বলি প্রসেসে। প্রথমে সার্কিটটি আরামদায়ক পজিশনে সেট করতে হবে, অক্সিলারি ক্লিপযুক্ত থার্ড হ্যান্ড সোল্ডারিং স্ট্যান্ড এসব কাজে দারুণ সুবিধা দেয়। এরকম স্ট্যান্ড প্রয়োজন হলে কিনতে পারবেন, সবচেয়ে কম দামে কেনার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে। পিসিবি অ্যাসেম্বলিতে প্রথম কাজ সোল্ডার প্যাড পেস্টিং করা। অ্যাসেম্বলি সোল্ডারিং করতে অবশ্যই দরকার হবে লিকুইড সোল্ডার পেস্ট। এসএমডি সোল্ডারিংয়ে এ জাতীয় সোল্ডার পেস্ট আমি ব্যবহার করি, এটাও কেনার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশনে। পরিমাণ মতো সোল্ডার পেস্ট অ্যাপ্লাই করব সবগুলো সোল্ডার প্যাডে, ব্যবহার করব যথাসাধ্য কম পরিমাণ। সোল্ডার পেস্ট বেশি হয়ে গেলে অ্যাসেম্বলি দেখতে ভালো হয় না, পরিমাণ ঠিক থাকলে দেখতে মনে হয় একটি প্রফেশনাল পিসিবি মডিউল। পেস্টিং কমপ্লিট হলে ছোট্ট পার্টসগুলো আগে বসাবো, চেষ্টা করব যথাসাধ্য সোজা রেখে একটু চেপে বসাতে। ছোট পার্টসগুলো বসানো হয়ে গেলে আইসিগুলো বসিয়ে ফেলবো,
এগুলো অবশ্যই বসাতে হবে লেগের পজিশন দেখে। এ পর্যায়ে আমাদের কাজ হবে পার্টসগুলো ফিক্সড করে ফেলা। হট এয়ারগানে 350 থেকে 400 ডিগ্রি টেম্পারেচারে পেস্ট গোলে সেট হয়ে যাবে খুবই সুন্দরভাবে। এ পর্যন্ত সোল্ডারিং হলে ওয়াশ করে নিয়েছি, সার্কিটটি এখন দেখতে হয়েছে ঠিক এরকম। এসএমডি সোল্ডারিং শেষে কোনো মিসিং থাকলে আয়রন দিয়ে রিটাচ করা যায়, তবে অবশ্যই চেক করতে হবে পাওয়ার ইনপুট দেওয়ার আগে। এ পর্যায়ে 50K ট্রিমপট বসিয়ে নেব, হয়ে গেলে শেষ ধাপে এক লাইনে বসিয়ে ফেলব 10টি 3mm রেড এলইডি। ট্রিমপট এবং এলইডি বসানো হলে সোল্ডার করে ফেলব। এ কাজে ব্যবহার করছি আমার সাধারণ সোল্ডারিং আয়রন। সকল অ্যাসেম্বলি শেষে সার্কিটটি দেখতে হলো এরকম। ছোট্ট একটি পিসিবিতে 10টি রেড এলইডি মিলে মডিউলটি দেখতে হয়েছে খুবই চমৎকার। এবার পাওয়ার ইনপুট দেওয়ার পালা। পাওয়ার কানেক্ট করে অন হলেই বুঝতে পারবো অ্যাসেম্বলির কাজ ঠিকঠাক হয়েছে কিনা। পোর্টেবল পাওয়ার সোর্স হিসেবে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করব। চাইলে এ জাতীয় লিথিয়াম পলিমার কিংবা ব্যবহার করা যাবে 18650 মডেলের রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি। এছাড়াও চাইলে 5.9 কিংবা 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টারেও চলবে, ব্যবহার করা যাবে যার যার সুবিধা মতো। চলুন এবার ব্যাটারি কানেক্ট করে দেখি। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্টেড হওয়া মাত্রই মডিউলটি অন হয়ে গেছে, তার মানে পুরো কাজটি হয়েছে একটি পারফেক্ট অ্যাসেম্বলি। আপনারা দেখতে পাচ্ছেন মডিউলটির লাইটিং ইফেক্ট। চাইলে এখন চেজার কিংবা লাইটিং স্পিড কম বেশিও করা যাবে, ট্রিমপটে সেট করা যাবে ইচ্ছে মতো বিভিন্ন স্পিড। মূলত এই ছিল আমাদের আজকের সহজ একটি ইলেকট্রনিক্স প্রজেক্ট। আশা করছি মজার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কোনো অংশই বুঝে নিতে সমস্যা হয়নি। ডায়াগ্রাম দেখে সার্কিট ছাড়াও এটা তৈরি করা সম্ভব। যে কোনোভাবে কেউ তৈরি করলে অবশ্যই শেয়ার করবেন আমাদের ক্রিয়েটিভ ফেসবুক গ্রুপে, গ্রুপের লিঙ্ক আছে ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। মজার মজার গ্যাজেট মেকিং কিংবা সাথে রিভিউ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো রাখুন GIB ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।